জিপার একটা মজা পাবেন, বাট এটা আপনি নোহার একটা মজা পাবেন। এবং সবচেয়ে বড় মজার জিনিস হচ্ছে গাড়িটা অতিরিক্ত ফ্রেশ একটা গাড়ি। আচ্ছা, এই গাড়িটা যে নিবে সে আজীবন বাংলাদেশে যদি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে থাকে সে আমাকে ছাড়া আলোর মধ্যে কিনবে না। আচ্ছা, এত ফ্রেশ গাড়ি, এত ফ্রেশ গাড়ি, এবং আমি এত কনফিডেন্সলি বলতে পারবো যে এই গাড়ি যে কিনবে সে আলোর মধ্যে আজীবন আমার কাস্টমার হয়ে যাবে। মনিপুরিপাড়া সংসদ ভবনের পূর্ব পাশে খামারবাড়ি মোড়ের পাশে মনিপুরিপাড়া 2 নম্বর গেট, ফার্ম গেট, তেজগাঁও, ঢাকা। আজকে কি গাড়ি দেখাবেন ভাইয়া? আজকে দেখাবো খুব একটা আনকমন একটি গাড়ি, বাট এই গাড়ি এত বেশি জনপ্রিয় যারা একবার এই গাড়িটা ব্যবহার করেছে তারা আল্লাহর রহমতে এই গাড়িটা মানে বিক্রি করার চিন্তা ভাবনা খুব কম করছে। আচ্ছা, খুবই কম। এবং গাড়িটা ড্রাইভ করে এত বেশি মজা, চালায় এত বেশি মজা, মেনটেন্যান্স খরচ থেকে শুরু করে এভরিথিং আল্লাহর মধ্যে খুবই শোচনীয় পর্যায়ের মধ্যে আছে। খুবই ভালো কন্ডিশন একটি গাড়ি। আজকে দেখাবো টয়েটা সিয়ান্তা 7-সিটার গাড়ি, প্রাইভেট কার, বাট নোহার মজা পাবেন, বাট একটু জিপেরও মজা পাবেন। যাদের ফ্যামিলি একটু বড় তাদের জন্য এই গাড়িটা বেস্ট। যাদের ফ্যামিলি একটু বড়, গাড়িটা দেখতেও খুবই সুন্দর, খুবই কিউট একটি গাড়ি, অসাধারণ। একটু জিপ জিপ ভাব আছে, আবার একটু নোহারও মজা পাবেন, 7-সিটার গাড়ি। আচ্ছা আচ্ছা, এই গাড়ির কিছু কিছু অপশন আছে, কিছু কিছু ফিচার্স আছে যা অন্য কোনো গাড়ির সাথে এই গাড়িটা আসলে তুলনা করা যাবে না, অন্য কোনো গাড়ির সাথে তুলনা করতে পারবেন না। কারণ এই গাড়ির 10-11টা অটো আছে, আবার পিছনের সিট, সামনের সিটের মাঝখানে মানে লুকা রাখা যায়, সবকিছুর কিছু কিছু অপশন আছে, কিছু কিছু দিক আছে যে অন্য কোনো গাড়ির সাথে এই গাড়িটার অপশনের সাথে যায় না। বাট এটা ডিফারেন্ট একটি গাড়ি, ভালো কোয়ালিটির একটি গাড়ি, ভালো মানের একটি গাড়ি। এই গাড়িটার মডেল 2012 মডেল, 2018 রেজিস্ট্রেশন করা গাড়ি। এই গাড়ির যিনি ব্যবহার করেছে তিনি একজন ডক্টর। আচ্ছা, এটা একটা ডক্টর ইউজের গাড়ি, একদম ভালো মানের, ভালো কোয়ালিটির গাড়ি। যিনি ডাক্তার সাহেব ব্যবহার করেছে খুবই যত্নে ব্যবহার করেছে, কোনো রাফ রাফ ইউজ করে নাই, খুবই ভালোভাবে ওয়েল মেনটেন্স করেছে। ওকে, সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে হেডলাইট, ব্যাকলাইট, যা কিছু আছে সব কিছু অরিজিনাল, এবং এটা 100% অরিজিনাল জাপানি কালার। বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো রং করা হয় নাই। ওকে, এবং হেডলাইটটা দেখতে পাচ্ছেন, এই হেডলাইটটা প্রজেকশন হেডলাইট, হ্যাঁ প্রজেকশন হেডলাইট, এবং 100% অরিজিনাল হেডলাইট, এটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি। প্রজেকশন হেডলাইট, সামনের গ্লাস, পিছনের গ্লাস সব অরিজিনাল, আমি আপনাকে দেখাবো, দেখেন প্রতিটা গ্লাসই তো অরিজিনাল ভাইয়া, 100% প্রতিটা গ্লাস অরিজিনাল। এখানে দেখতে পাচ্ছেন টয়োটার মনোগ্রাম, এটা দেখতে পাচ্ছেন জাপানি স্টিকার, এটা জাপানি স্টিকার, এটা ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার, এবং এটা সেন্সর সহ আছে, দুইটা সেন্সর, এখন সবকিছুই একদম টোটালি প্যাকেজ একটি গাড়ি। এই গাড়ির কিছু ফিচার্স আপনাকে দেখাবো, দেখতে পাচ্ছেন এই দরজাটা আমি টান দিলে কিন্তু দরজা অটোমেটিক খুলে যাবে, এক দরজা পাওয়ার, কিন্তু এক দরজা 100% পাওয়ার, দরজাটা সুন্দর মতো খুলে গেছে, এক দরজা আবার কিন্তু আমি পুশ করলে দরজাটা কিন্তু আবার লেগে যাবে। আপনাকে আরো কিছু ফিচার্স দেখাবো ভাই, দেখেন। এবং এটা কিন্তু দেখেন জাপানি স্টিকার, এখানে দেখেন 1-2 লেখা আছে, মানে 2012 মডেল লেখা আছে। পিছনে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন 4-স্টারের গাড়ি। আচ্ছা, অরিজিনাল জাপানি স্টিকার, সব একদম 100% পারফেক্ট কন্ডিশন একটি গাড়ি। এবং সুন্দর একটা স্পয়লারের ব্যবহার হয়েছে, এখানে শো লাইট আছে, এখানে সুন্দর একটা ওয়াইফাইয়ের ব্যবহার হয়েছে, এখানে টয়োটার মনোগ্রাম, এখানে সিয়ান্তা লেখা আছে, একদম পারফেক্ট একটি গাড়ি। ডিজিটাল নাম্বার প্লেটটা মাশাল্লাহ খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কোথাও কোনো ক্র্যাশ নাই, এবং 34 সিরিজের গাড়ি। আচ্ছা, এবং এটার কিছু ফিচার্স আছে আমি আপনাকে দেখাবো ভাই, দেখেন। ওকে, এই যে আমি কাস্টমারকে দেখানোর জন্য একটা সিট কিন্তু আমি এখানে মানে একটা সিট কিন্তু আমি একদম টোটালি সেট আপ করে রাখা আছে, আর একটা সিট কিন্তু আমি সিটের ভিতরে রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে এই সিটটাও কিন্তু ওইভাবে সিটের ভিতরে রেখে দিতে পারবেন। আচ্ছা, আবার এই সিটটা কিন্তু মুভমেন্ট করে সামনে নিতে পারবেন। আমি একটু দেখাই আপনাকে, না দেখলে আসলে বুঝতে পারবেন না। জি জি, খুব সুন্দর 7-সিটের গাড়ি, 7-সিটের গাড়ি। সিটটা কিন্তু এখানে টোটালি কিন্তু এইভাবে কিন্তু আপনি রাখতে পারবেন, যদি লাগেজ ক্যারি করতে চান সিটটা এইভাবে রেখে দিবেন, আর যদি মানুষ বেশি হয় তখন সিটটা উঠাই দিলে হবে, সিটটা এইভাবে সুন্দর করে উঠাবেন, উঠাই দিলে হবে, উঠাই ভাবে রাখবেন, এবং এখানে মানুষ কিন্তু বসতে পারবে। 7-সিটের গাড়ি, 7-সিটের গাড়ি। আবার যদি আপনি এই সিটটা যদি এই দুইটা সিটই কিন্তু ভিতরে রাখা যায়, আবার দুটাই কিন্তু রাখতে পারবেন। জি জি, আপনি সিট দরকার না পড়লে আপনি সিট এভাবে রেখে দিতে পারবেন, আর দরকার পড়লে আপনি এই সিটটা ব্যবহার করতে পারবেন। আবার কিন্তু সিট এভাবে সুন্দর করে গোছা আবার কিন্তু এভাবে রেখে দিতে পারবেন, এই সিটের নিচে সুন্দর করে রেখে দিতে পারবেন, অসাধারণ, এবং হ্যাঁ একদম 100% অসাধারণ। এভাবে পিছনে নিয়ে গেলে তখন আপনি আপনার মতো করে এভাবে দেখতে পারবেন, এবং এই সিটগুলো কিন্তু আপনি একদম টোটালি কিন্তু আকপিস করতে পারবেন। অনেক সময় দেখা যায় যাদের কোমরে একটু ব্যাক পেন আছে, যারা একটু ব্যথা অনুভব করে, বা যারা একটু রিল্যাক্সেশন বসতে চায়, তারা কিন্তু এই সিটগুলো কিন্তু এভাবে আপনি মুভমেন্ট করতে পারবেন। ওকে, জাহিদ ভাই, এটা তো সম্পূর্ণ তেলে চালিত গাড়ি, 100% সম্পূর্ণ তেলে চালিত গাড়ি, কোনো ধরনের কোনো রাফ ইউজ হয় না গাড়িতে,
ভালো কন্ডিশনের গাড়ি মাশাআল্লাহ। ওকে, ডান পাশটাও ফ্রেশ কন্ডিশনের? ডান পাশটা একদম 100% ফ্রেশ, ডান পাশ বাম পাশ সব পাশে একদম টোটালি ফ্রেশ কন্ডিশনের গাড়ি। ওকে, টোটালি ভালো প্যাকেজের একটি গাড়ি, ভালো মানের গাড়ি। আপনি দেখতে পাচ্ছেন এই মানে ড্যাশবোর্ড থেকে শুরু করে ভিতরে যা আছে, স্টিয়ারিং থেকে শুরু করে যা আছে সব জেনুইন। এবং এটা কিন্তু ক্যাপ্টেন সিটের ব্যবহার হয়েছে, ক্যাপ্টেন সিট গুলো দেখেন সুন্দর হাতলের ব্যবহার হয়েছে। এই হাতল গুলো থাকলে আসলে গাড়িগুলো ড্রাইভ করে অনেক কমফোর্টেবল করা যায়, বসে আরাম পাওয়া যায়, বসে আরাম পাওয়া যায়, মানে লাক্সারিয়াস ভাব মনে হয়। সিটিংটা অসাধারণ, একদম সুন্দর সবকিছু। জাহিদ ভাই, সিডি টিভি, ব্যাক ক্যামেরা এগুলো তো ওকে আছে? হ্যাঁ অবশ্যই, সিডি টিভি, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সবকিছু কমপ্লিট করা আছে। স্টিয়ারিং, সাসপেনশন, সিবি জয়েন্ট, হ্যাঁ সবকিছু অরিজিনাল অবস্থায় আছে। স্টিয়ারিং, সাসপেনশন, এসি, ইঞ্জিন, মাউন্টিং, গিয়ারবক্স সব একদম আল্লাহর মধ্যে পারফেক্ট। মানে এই গাড়ি যে নেবে আল্লাহর মধ্যে একদম টোটালি ভালো একটা প্যাকেজের গাড়ি, ভালো মানের একটি গাড়ি। আমি ইঞ্জিনটা দেখাবো, ইঞ্জিনটা দেখলে আপনার মনটা একদম শান্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। বডিটা তো অসাধারণ একদম, দেখেন বিবিটা ইঞ্জিন 1500 সিসি, বিবিটা ইঞ্জিন 1500 সিসি, 7 সিটের গাড়ি। সব ধরনের অপশন এই গাড়ির মধ্যে আছে। আচ্ছা, এত ভালো কন্ডিশনের গাড়ি, আপনি দেখতে পাচ্ছেন চ্যাসিস থেকে শুরু করে দেখেন প্রত্যেকটা মার্সেল থেকে শুরু করে জেনুইন সব একদম প্রত্যেকটা ভালো মানের একটি গাড়ি। আসলে ভালো মানের গাড়ি দেখলে বোঝা যায়, মানে আপনি দেখলে বুঝতে পারবেন যে গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই বা কোনো ধরনের রাফিজ নেই, কোনো ধরনের মানে ভালো মেইনটেন্স হয়েছে দেখলে বোঝা যায়। এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি, এক কথা বলা যায় একদম 100% সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। এবং ইনকাম ট্যাক্সটাও কম, হ্যাঁ ইনকাম ট্যাক্সটাও কম, আপনি সিসিটা কম। আপনি এই গাড়ির সিসি 1500 সিসি, বাট এটা জিপের একটা মজা পাবেন, বাট এটা আপনি নোহার একটা মজা পাবেন। এবং সবচেয়ে বড় মজার জিনিস হচ্ছে গাড়িটা অতিরিক্ত ফ্রেশ একটা গাড়ি। আচ্ছা, এই গাড়িটা যে নিবে সে আজীবন বাংলাদেশে যদি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে থাকে সে আমাকে ছাড়া আল্লাহর মধ্যে কিনবে না। আচ্ছা, এত ফ্রেশ গাড়ি, এত ফ্রেশ গাড়ি, এবং আমি এত কনফিডেন্সলি বলতে পারবো যে এই গাড়ি যে কিনবে সে আল্লাহর মধ্যে আজীবন আমার কাস্টমার হয়ে যাবে। 2012 মডেল, 2018 রেজিস্ট্রেশন, 34 সিরিজের গাড়ি এবং অরিজিনাল ব্ল্যাক কালারের গাড়ি। এবং এই যে গাড়িটা নিবে এবং আল্লাহর মধ্যে কোনো কিছুই করতে হবে না, শুধু তেল ভরবে গাড়ি চালাবে, এবং এক কথায় বাই এন্ড ড্রাইভ, সম্পূর্ণ তেলে চালিত গাড়ি। হ্যাঁ, এবং এই গাড়িটার সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত কোথাও কোনো ধরনের কোনো মেজর মাইন নেই, কোথাও কোনো আচর নেই, কোনো ক্র্যাশ নেই, অরিজিনাল কালারের একটি গাড়ি। আচ্ছা ভাই, দাম কত চাচ্ছেন গাড়িটার? এটার দাম দিয়েছি আস্কিং প্রাইস 16,95,000 টাকা দাম দিয়েছি, কিছুটা নেগোসিয়েবল করবো। আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই তাকে আলাদাভাবে ডিসকাউন্ট করবো এবং সম্মান করবো ইনশাল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমার মোবাইল নাম্বার 0171000227। আমার শোরুমের নাম সিটি কারভ্যালি। আমার শোরুমের লোকেশনটা আবার একটু শর্ট করে বলে দিচ্ছি, সংসদ ভবনের পুরো পাশে, খামারবাড়ি মোড়ের পাশে, মণিপুরিপাড়া 2 নম্বর গেট, ফার্ম গেট, তেজগাঁও, ঢাকা। ঠিক আছে জাহিদ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।